আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি একটা রাস্তার পাশে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কলার গাছ আছে, কিন্তু কলার গাছে কোনো কলা নাই। কারণ এরা, এবং কলা থাকলেও আপনারা দেখুন যে খুব ছোট ছোট কাঁদি দেখা যায়। তো এই যে ছোট ছোট কাঁদি হওয়ার কারণ হলো যে কলার গাছগুলোকে সঠিকভাবে পরিচর্যা নাই। দেখতে পাচ্ছেন অসংখ্য শাখার তৈরি হয়েছে, এই শাখা তৈরি হওয়ার কারণে এখানে খাবারের অভাব হচ্ছে। তো আমরা যদি এই এভাবে যদি আমরা এগুলোকে কেটে কেটে না রাখি, তাহলে দেখা যায় যে এদের সংখ্যা অনেক বেশি হয়ে যায়। এই জন্য এরা খাবার পায় না, না খাওয়ার খাবার পাওয়ার কারণে কোনো গাছই আপনাদের ফল দেয় না। দেখছেন এগুলো সবই সবরি কলার গাছ, প্রচুর গাছ হয়েছে এবং গাছগুলো কিন্তু কলা নাই। কলা না থাকার কারণে কলার যা হয়েছে, দেখেন একটা কলার গাছের কাঁদির কী অবস্থা, অর্থাৎ কলা হচ্ছে না। কলা না হওয়ার পিছনে কারণ একটাই, যে কলার গাছের খাবার পাচ্ছে না এবং পরিচর্যা নাই। গাছ অনেক গাছ, আপনারা যদি জমিতে গাছ লাগান এবং কলার শাখার সংখ্যা বাড়তে দেন, আপনারা দেখবেন যে আপনার কলার গাছ থেকে কলা হবে না। এবং হলেও দেখুন যে কত খারাপ অবস্থা, খুবই ছোট্ট ছোট্ট কলা এবং কাঁদি পড়েছে। এবং এই জন্যে আপনাদের উচিত হলো যে কলার গাছগুলোকে কেটে শুধুমাত্র একটা গাছ, শুধুমাত্র একটা গাছ রাখা। একটা গাছ রাখলে আপনার কলার গাছগুলো সঠিক মতো খাবার পাবে এবং তার পরিচর্যা ওষুধপত্র ব্যবস্থা করা, না হলে আপনার কলার গাছে কিন্তু আপনার ফলন হবে না। এই তার এই জন্য আপনাদের দেখাচ্ছি যে প্রচুর গাছ আছে এবং দেখুন যে খুবই ছোটো ছোটো কাঁদি 10-20টা করে কলা ধরেছে। হোয়ারাজ আপনারা যদি বাগানে দেখেন একটা করে কলার চারা রাখা হয়, সেখানে দেখা যায় যে 100-150 কলা আপনি পেতে পারেন। এই জন্যে আপনাদের উচিত, যারা কলা চাষি ভাই আছেন এবং বাসাতেও কলা করছেন, সবগুলো গাছ কেটে একটা গাছ রাখবেন। এই একটা গাছ থাকলে আপনার কলার ফলন ভালো হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন।